আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে 239টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এটিতে কিভাবে আপনারা অনলাইনে আবেদনটি করবেন, আবেদনের যে নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি কিভাবে পরিশোধ করবেন, আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এটিতে অনলাইনে আবেদনটি করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর উপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন bari.teletalk.com.bd, লেখার পর ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করলে আপনি এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্কুলার, আপনি যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 25/1/2022 তারিখে। এখানে মোট আপনি 28টা পদ পেয়ে যাবেন। প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা পদের সংখ্যা, আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আপনি আবেদন করতে পারবেন সেটি আপনি এই অংশে এখানে দেখতে পাবেন। তো অনলাইনে আবেদনটি করার পূর্বে আপনি অবশ্যই বিজ্ঞপ্তিটি আগে ভালো করে পড়ে নেবেন। তো এটিতে অনলাইনে আবেদনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই নাও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তিতে যে পদগুলো দেওয়া ছিল আপনি সেই পদের নামগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে পদে আবেদনটি করতে চাচ্ছেন সেটির উপরে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এমন একটি পেজ আবার পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আরইউ প্রিমিয়াম মেম্বার অফ অল জব। তো আপনি যদি অল জবের একজন প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দিতে পারেন। ইয়েস করলে এখানে আপনাকে অল জবের আইডিটি দিতে হবে। আইডিটি দিয়ে আপনি যদি নেক্সট করেন সেই ক্ষেত্রে পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি সেখানে অটো ফিল হয়ে চলে আসবে। আর যদি আপনি অল জবে যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো করে দিয়ে নেক্সটে এসে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে পেয়ে যাবেন। আর আপনি যদি অল জব সম্পর্কে যদি জানতে চান উপরের আই বাটনে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব কিভাবে আপনি অল জবে অ্যাকাউন্ট খুলবেন, প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন, তো আপনি সেই ভিডিওটি দেখলে সম্পূর্ণটি বুঝতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে আবেদন ফর্মে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে পূরণ করে দিতে হবে। প্রথম অংশে আপনাকে দিতে হবে আপনার নাম, লিখবেন এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে এগুলো লিখে দিবেন। আপনার পিতার নাম লিখবেন, মাতার নাম, আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন, ডে মান্থ ইয়ার। এখানে দিবেন আপনার জন্মস্থান, তারপর রয়েছে জেন্ডার, ন্যাশনালিটি অবশ্যই এখানে একটি রয়েছে বাংলাদেশি, বাংলাদেশি এটা সিলেক্ট করে দিবেন, এখানে অটো সিলেক্ট হয়ে আসে এখানে। তারপর ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন, তো অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন যে কোনো একটি কিন্তু আপনাকে আবেদন করার সময় এখানে দিতে হবে। পাসপোর্ট আইডি থাকলে এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে রিলিজন, আপনার ধর্মটি এখানে দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকেন এখানে ক্লিক করবেন এবং এই বক্সে এসে স্বামী অথবা স্ত্রীর নাম আপনাকে এখানে লিখতে হবে। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সিঙ্গেলে কেটে ক্লিক করে দিবেন। তারপর এখানে রয়েছে কোঠা, যদি আপনার কোনো কোঠা থেকে থাকে সেটি এখানে দিয়ে দিবেন, নাহলে নান যে কোঠার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেয়ার অফ প্রদত্ত, আপনার গার্ডিয়ান হিসেবে যার নামটি এখানে দিতে চাচ্ছেন তার নাম এখানে লিখে দিবেন। এবং এখানে আপনার ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট এই বক্সে আপনি এখানে সেটি লিখে দিবেন। তারপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। তারপর এখানে উপজেলার নামটি লিখে দিবেন। যখন আপনি ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন উপজেলা অথবা পুলিশ স্টেশন আপনি এখানে সেটি দেখতে পাবেন। তারপর এখানে পোস্ট অফিস এবং পোস্ট কোডটি এই দুই বক্সে এখানে দিয়ে দিবেন। এবং আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই বক্সে ক্লিক করে দিবেন। আর যদি দুটি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে দুটি এখানে লিখে দিতে হবে। তারপর এখানে রয়েছে মোবাইল নাম্বার, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন, একই মোবাইল নাম্বার আবার এই বক্সে আপনি এখানে লিখে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে সেইটি আপনি এখানে লিখে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপর এখানে রয়েছে আপনারা একাডেমিক কোয়ালিফিকেশন, আমার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দিতে হবে। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের জন্য যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই পর্যন্ত তো অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে তার বেশিও আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে দিয়ে দেবেন, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স লেভেল পর্যন্ত আপনি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে পারবেন। তারপর রয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো আপনারা কাজের অভিজ্ঞতা যদি আপনি এখানে দিতে চান সেক্ষেত্রে সেটি দিতে পারবেন। এখানে পোস্ট নেমটি লিখবেন, অর্গানাইজেশন নেম, কবে শুরু করেছেন, কবে শেষ করেছেন, রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব কী, সেটি আপনি এখানে বিস্তারিত এখানে লিখে দিতে পারেন। আর আপনি যদি একাধিক অভিজ্ঞতা দিতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে দিলে আরও এখানে অভিজ্ঞতা আপনি অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, তো আমরা এখানে যে পদের জন্য আবেদনটি করছি সেটির জন্য যেই অভিজ্ঞতাটি চেয়েছে সেটির অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে। এবং তারপরে রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনি যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কোনো প্রার্থী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি সাধারণ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নাম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ভ্যালিডেশন কোড, কোড নাম্বারটি এই বক্সে লিখে এখানে একটি টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করলে আপনি এমন একটি মেসেজ এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে সাকসেস, এখানে ওকে করে দিবেন।
ওই করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটি এখানে প্রিভিউ হবে। আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফর্মে সেগুলো আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। আর যদি কোনো ভুল থেকে থাকে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করে আবার পরিবর্তন করতে পারবেন। এখানে এখন আপনাকে দিতে হবে আপনার ছবি এবং সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনার ছবির জন্য মাপটি লাগবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষরের জন্য মাপটি লাগবে 300x80 পিক্সেল। তো আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন, আবেদন করার পূর্বে ছবি এবং সিগনেচার আপনি সাইজ করে রেখে দেবেন। তো এখন এখানে আপনার ছবি এবং সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে আপলোড করে দিবেন। আপলোড করা সম্পন্ন হয়ে গেলে এখানে একটি টিক মার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখতে পাবেন। তো এটির অনলাইনে আবেদনটি কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো আবেদনের জন্য যে নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি এখন আমাদের পরিশোধ করতে হবে। তো ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আমি আপনাদেরকে বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে দিচ্ছি। তো বিজ্ঞপ্তির এই অংশ এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিভাবে আপনাদের SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আপনাকে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে দুটি SMS প্রেরণ করতে হবে। তো প্রথমত মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BARI একটা স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে User ID। অনলাইনে আবেদনের যে কপিটি রয়েছে সেই কপির আপনাদের ছবির যে অংশটি রয়েছে তার উপরে আপনি আপনার User ID সেখানে পেয়ে যাবেন। তো আপনার User ID এখানে লিখে আপনাকে সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো সেন্ড করা সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে ফিরতি মেসেজ আসবে, আপনার নাম লেখা থাকবে এবং কত টাকা চার্জ কাটবে সেটি লেখা থাকবে এবং সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য আপনাদের যে ফিটি লাগবে সেটি হলো 1-3 নং পদের জন্য 500 টাকা, সার্ভিস চার্জ 60 টাকা সহ মোট 560 টাকা লাগবে এবং 4-10 নং পদের জন্য লাগবে 336 টাকা, 11-20 নং পদের জন্য লাগবে 112 টাকা এবং 21-28 নং পদের জন্য লাগবে 56 টাকা। তো আপনার কাছে যে মেসেজটি আসবে সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে, সেই পিন নাম্বারটি আপনি কপি করবেন অথবা কোথাও লিখে রাখবেন। পুনরায় আবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BARI, একটা স্পেস দিয়ে লিখবেন YES, স্পেস দিয়ে আপনি যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বারটি লিখে আপনাকে আবার সেন্ড করতে হবে 1622 নম্বরে। সেন্ড করলেই সেখান থেকে একটি ফিরতি মেসেজ চলে আসবে, সেখানে লেখা থাকবে কংগ্রেচুলেশন, আপনার নাম লেখা থাকবে এবং সেখানে একটি User ID এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো অবশ্যই আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার টেলিটক আপনি রিচার্জ করে রাখবেন। প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। পরবর্তীতে আপনি যে User ID এবং পাসওয়ার্ডটি পেলেন সেটি দিয়ে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।